প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো দেখো, তোমরা তোমাদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গেছে, তো এটা একটা পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র, ঠিক আছে, 2023-এর। এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো দেখো, তোমাদের কত সময় থাকে, 40 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হয়, আর পূর্ণমান থাকে কত, 40। তো এই স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও। এর আগেও কিন্তু আমি অনেক প্রশ্নপত্র দিয়ে দিয়েছি, তোমরা না দেখে থাকলে উপরে আই বাটন থেকে অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। আমি পুরো চ্যানেলের প্লে লিস্ট দিয়ে দেবো। তো দেখো, এখানে 1.1-এ কী বলা হচ্ছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে দেখো, অর্থাৎ এমসিকিউ দেওয়া আছে। আর টোটাল কটা এমসিকিউ দেওয়া আছে এখানে, এখানে 7খানা টোটাল এমসিকিউ দেওয়া আছে। তো প্রথম 1.1-এ যে এমসিকিউ আছে সেটা হচ্ছে, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো কি। এটা হবে গয়েরটা গিরিখাত, ঠিক আছে, গয়েরটা কী হয়ে যাবে, গিরিখাত হয়ে যাবে। তো তার পরবর্তী যে কোশ্চেন সেটা দেখো, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো কি। এটাকে যে অপশানগুলো আছে তার মধ্যে ক্ষয়ের যে অপশানটা সেটা হচ্ছে বার্গ স্প্রুন্ট, এটা হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপরে দেখো, নিচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো কি, এটা হয়ে যাবে গয়েরটা অগ্নুদ্গম, কি হয়ে যাবে, অগ্নুদ্গম হয়ে যাবে, অর্থাৎ গয়েরটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। এরপরে দেখো, 1.4-এ কী বলা হচ্ছে, যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে কি, এটা হবে ঘর্ষণ ক্ষয়, ঠিক আছে, এটা হবে ঘর্ষণ ক্ষয়। তারপর দেখো, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে কতগুণ, এটা হয়ে যাবে কিন্তু 64 গুণ, অর্থাৎ এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে অপশান নম্বর ঘ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর দেখো, 1.6-এ কী বলা হচ্ছে, ভারতের মূল ভূখণ্ডের শেষ স্থলবিন্দু হলো কোনটা। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে ক্ষয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার, অর্থাৎ ইন্দিরা পয়েন্ট হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের শেষ স্থল বিন্দু। এরপরে আমরা 1.7-টা দেখব, মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হলো কি। তো মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হলো ওয়াদি, মরু অঞ্চলের শুষ্ক নদীখাত হচ্ছে ওয়াদি, অর্থাৎ ঘয়েরটা হয়ে যাবে রাইট অ্যান্সার। এরপর দেখো, 2 দাগে কয়েকটা শূন্যস্থান এখানে দেওয়া আছে। তো প্রথম হচ্ছে, ড্যাশ বালিয়াড়িতে দুটো শিং থাকে, এটা হবে বারখান বালিয়াড়িতে দুটো শিং থাকে। তারপর 2.1.2-এ দেখো কি বলা আছে, ক্ষুদ্রাকার ও অগভীর ফিয়ার্ডকে ড্যাশ বলে, এটা হবে ফিয়ার্ড বলে, ফিয়ার্ড, ঠিক আছে। তাহলে ক্ষুদ্রাকার ও অগভীর ফিয়ার্ডকে কি বলে, ফিয়ার্ড বলে। তারপর দেখো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ড্যাশ, এটা হবে অ্যাঞ্জেল জলপ্রপাত, এটা হবে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত, ঠিক আছে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে বন্ধুরা সেগুলো দেখে নাও। এখানে হচ্ছে একটা স্তম্ভ দিয়েছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও। তো কয় স্তম্ভে কি দেওয়া আছে, 2.2.1-এ কি দেওয়া আছে, নদীর ক্ষয় বহন ও সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা হয়ে যাবে তোমাদের ক্ষয় স্তম্ভে 3-এরটা মিলে যাবে, অর্থাৎ অশ্বক্ষুরাকৃতি হ্রদ, ঠিক আছে। আর 2.2.2-এ কি দেওয়া আছে, হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা হয়ে যাবে কিন্তু এরিটি, ঠিক আছে। আর 2.2.3-এ কি দেওয়া আছে, বায়ুর অপসারণ গর্ত, বায়ুর অপসারণ সৃষ্ট গর্ত, এটা হবে ব্লো আউট, ঠিক আছে। তো এই স্তম্ভগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে কয়েকটা এসএকিউ দেওয়া আছে, 3 দাগে 3.1-এ কি বলা হচ্ছে, বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি অবস্থিত বালিয়াড়িকে কি বলে, পৃথিবীর কোন নদীতে গ্র্যান্ড ক্যানিয়নটি দেখা যায়, তারপরে গ্রেট গ্রিন ওয়াল কোন মরুভূমির সম্প্রসারণ রোধ করার জন্য দেওয়া হয়েছে, 3.4 বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলির মূল উৎস কি, তারপর দেখো পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহটির নাম কি, ঠিক আছে। এরপরে বন্ধুরা দেখো, 4 দাগে কিছু 2 মার্ক্সের প্রশ্ন দিয়েছে। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে কি, জৈব অভঙ্গুর বর্জ্য বলতে কি বোঝো, তারপর দিয়েছে স্ক্রাবার কি, তারপরে দিয়েছে ইউট্রোফিকেশন কি, ঠিক আছে। এরপরে দেখো, 3 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছে সেটা হচ্ছে, মরুভূমিতে বায়ু প্রধান শক্তিরূপে বায়ু মরুভূমিতে বায়ু প্রধান শক্তিরূপে কাজ করে কেন, তারপরে বর্জ্য ব্যবস্থাপনায় 3R-এর গুরুত্ব কি, ঠিক আছে। এরপরে দেখো, প্রশ্নগুলির বিস্তারিত ব্যাখ্যা করো। প্রথম প্রশ্ন দিয়েছে, বায়ু সঞ্চয় কাজের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। আর 6.2-এ দিয়েছে, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকাগুলি আলোচনা করো, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের কোশ্চেন, অর্থাৎ 6 তারিখে
ছয় তারিখে যে পরীক্ষাটা হয়েছে স্কুলের, তো কোশ্চেন পাওয়ার সাথে সাথে আমি কিন্তু তোমাদেরকে ভিডিও বানিয়ে আপলোড করলাম, ঠিক আছে? তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।